আমি একটু টি শার্টটা নিয়ে নেই। দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, ওটা ওইটা স্ক্রিন শেয়ার দেবো না, যেটা ডিজাইন করব সেই সময় দেখাবো। ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে নে, জুনাইদ কে নিয়ে যাও। জুনাইদ শব্দ করবে, কথা বলবে আমার সাথে। হ্যাঁ নিয়ে যাও, ক্লাস শেষে আমি ডাকবো। ওকে। এখন স্ক্রিন শেয়ার দিতে পারি। দেখা যায়? দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এই টি শার্টটা, আমরা যদি কোনো লোগো অথবা কোনো কিছু দেই, এটাই হবে টি শার্ট ডিজাইন। এখন লোগোটা কোথায় দিলে ভালো মানাবে, এটা নিজের চোখের আন্দাজের উপর। কাস্টমার বায়ার কখনো বলে দেবে না। তো কাস্টমার হচ্ছে একটা লোগো দিয়ে বলবে, টি শার্টের উপর বসে আমাকে মক আপ অথবা নর্মালি দেয়া। মক আপ ক্লাস মিস করছে কেউ এখানে? মক আপ মিস করেছি স্যার লাস্ট ক্লাসটা। মক আপের আমি ভিডিও কি দিয়েছি? দিয়েছি স্যার। হ্যাঁ, মক আপটা খুব সহজ, বাট এটা এসেনশিয়াল। আমরা যে কোনো কাজই মক আপ আকারে আমরা প্রেজেন্ট করে দিতে পারবো। আমরা গ্রামীণফোনের একটা লোগো ডাউনলোড করে দিই, যেটাতে আমরা টি শার্ট ডিজাইন করব। জিপি লোগো, এই যে আমরা আমরা লোগো গুলো তৈরি করব নিজে ইলাস্ট্রেটরে। আমরা এখান থেকে কি করব, এই লোগোটা যদি এখানে নিয়ে আসি, লোগোটা অনেক বড় হয়ে গেছে, কারণ আছে আমরা ভিন্ন হয়ে তো বানাইনি, অন্য ডিজাইন থেকে নিয়ে আসে। জাস্ট কোন জায়গায় প্লেস করা। এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে যেটা প্লেস করছি এটা কালার মিলে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে কেটে ফেলব। কেটে কি করব, এখানে আমরা লিখে দেব অন্য কোনো কালার দিয়ে, যে লেখাটা আমাদের জন্য এখানে কালারটা ফুটে উঠবে। এখানে কি কালার দিতে পারি আমরা, হোয়াইটও দিতে পারি নাকি? হোয়াইট দিতে পারি। গ্রামীণফোন
তাহলে একটা মোটামুটি ডিজাইন হলো। ঠিক একইভাবে যখন সাদা নিব তখন অবশ্যই এখানে কালারফুল কোনো লোগো দিলে এটা মানাবে। এখন মনে হচ্ছে যে কাজটা তো সহজ, বিষয়টা হচ্ছে কঠিন কোনো তো লোগোটা বানানো। এই লোগোটা বানানো শিখবো আমরা ইলাস্ট্রেটরে, ফটোশপে শুধু প্লেস করা, সেই হিসাবে ফটোশপে প্লেস করাটা খুবই সহজ। এখানে আমরা এটা নিচে কেটে দিতে পারি, এই হচ্ছে দুইটা টি শার্ট। তাহলে কোনো কাস্টমার যদি বলে যে আমার লোগো দিয়ে একটা টি শার্ট করে দিতে হবে, এই টি শার্টে কি করতে হবে, দুই তিনটা টি শার্ট ডিজাইন করে লোগো গুলো বসায় তাকে এটা দিতে হবে যে পছন্দ হয় কিনা। তাহলে ওই র ফাইলটা দিলেই প্রেস থেকে উনি গেঞ্জি বা টি শার্ট বা যে কোনো ক্লথের উপর এটা প্রিন্ট করে নিতে পারবে। মূলত টি শার্টটাকে আমরা সব সময় ইয়ে থেকে নামাবো গুগল থেকে? এই এই নামানোটার জন্যই তো, ওই নামানোর কাজটাই তো আমরা করব হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে। লোগোটা আমাদের বানায় দিতে হবে, সেই বানানো তো আমরা তো লোগো বানানো এখনো শিখি নাই, তাই না? আমরা ইলাস্ট্রেটরে ওটা শিখবো, বাট ফটোশপে এটা কিভাবে বসাতে হয় এটুকু দেখার। আর লোগো বানানো, হ্যাঁ টি শার্ট এটা ডাউনলোড করতে হবে না স্যার, নাকি এটা বানাতে শিখবো আমরা? না, টি শার্ট আমরা ডাউনলোড করে দেবো, টি শার্ট আমরা ডাউনলোড করে দেব, কারণ টি শার্ট তো আসলে ছবি তো দেখানোর জন্য, লোগোটা এখানে বসালে কেমন দেখা যায় এটা বসানোর জন্য। বাট আমাদের আলটিমেটলি লোগোটা হচ্ছে তৈরি করে দিতে হয় নিচের। লোগোটা হচ্ছে মেইন। আজকে কারা কারা জয়েন করছে আমি খেয়াল করতে পারিনি, আমি একটু অন্য মনস্ক ছিলাম, লোকজন ছিল, আমি দেখি নাই কে কে জয়েন করছে। আজকে দেখি সবাই, হ্যাঁ, আলমগীর ভাই, জীবন, মাসুম ভাই, মামুন, রকুন ভাই, সবাই আছে। জীবনের কি খবর? জি স্যার ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে ফটোশপ দিয়েই কিন্তু আমরা টি শার্ট ডিজাইন করব, কিন্তু মূল ডিজাইনের কাজটা কিন্তু লোগোটা তৈরি করা, সেই লোগোটা তৈরি করব আমরা আসলে মূলত ইলাস্ট্রেটর। তাহলে ফটোশপের কি কাজ? ফটোশপে আমি এতদিন ধরে যা করেছি এগুলোই কাজ, এরপরে কিছু কিছু টুলস হয়তো আপনাদের ধরি নাই। যেমন এই যে হাত, হাতটা কি কাজে লাগে? হাতটা হচ্ছে জুম করা স্ক্রিনের ছোট বড় কর, যেমন এখানে প্লাস প্লাস দিলে এটা হাত দিয়ে টান দিলে উপরে নিচে দেখা যায়, এই কিন্তু জুম যখন যথেষ্ট থাকে তখন এই হাতটার কোনো কাজে লাগে। আর পেন টুলের কাজ কি বলা হয়েছিল? পেন টুল হচ্ছে সিলেকশনের কাজটা। আমি একটা ছবি নিয়ে দেখাই, পেন্টুল পেন্টুল কাজ বেশ একটু ধৈর্য নিয়ে করতে হয়। এই লোগোটার আমরা যদি লোগোটা সিলেকশন করতে চাই তাহলে কি করতে পারি, আমরা কি করি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এক ক্লিকেই আমরা এভাবে করতে পারি। মনে আছে এটা তো এক কালার হওয়ার কারণে হয়েছে, যদি পিছনে বিভিন্ন রকম কালার বা এলোমেলো কালার হতো, অথবা গাছের ছবি, কখনো মাঠের ছবি, ফাঁকা, বিভিন্ন রকম রং বেরঙ হতো, তাহলে কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে হতো না, তখন হতো ম্যাগনেটিক ল্যাসো টুল অথবা পেন টুল।
এই পেন টুল দেখানোর জন্যই কিন্তু আমি এটা বললাম। কি করব আমরা, আমরা মূল ছবিটা লেয়ার করে নিলাম, না ডাবল ক্লিক করব, ওকে। এই যে পেন টুল আছে না, পেন টুল দিয়ে আসলে এইভাবে সিলেক্ট করতে পারি। পেন টুল এই যে এখানে একটা ক্লিক করব আর এই মাথায় একটা ক্লিক করব, ক্লিক করে এটা বাঁকা করলেই এই যে আমাদের এভাবে হয়ে যায়, ঠিক আছে। এখানে ক্লিক করব, এই যে এইভাবে বাঁকা করতে হয়। ক্লোজ করে আনা যায় আসলে সিলেকশনের জন্য, যেটা আমরা করি ম্যাগনেটিক লেসো টুল দিয়ে সহজ হয়। কিন্তু আমি আবারও বলছি যে সিমিলার কালার হওয়ার কারণে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন ভিন্ন ভিন্ন কালার হয় তখন কিন্তু পেন টুলের বিকল্প নাই। পেন টুলটা আপনাদের কাছে একটু খুব আনইজি আনইজি লাগতে পারে, এখানে কেউ পেন টুলের ব্যবহার ইজিলি করতে পারবেন বা একটু ট্রাই করেন তো, সবাই 5 মিনিট পেন টুলের ব্যবহারটা ট্রাই করেন। যেকোনো ছবির উপর চপ শেয়ার, হ্যাঁ যেকোনো ছবির উপর আমি এই লোগো দিলাম, এটা যেকোনো লোগো। জি আলমগীর ভাই, নেটওয়ার্কের সমস্যা? যাকে একটু স্ক্রিন শেয়ার দিলে আমি দেখতাম, তাহলে বললে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। পেন্টু আমি আরেকবার একটু পেন্টুলের স্বচ্ছ ধারণা দেই। হ্যাঁ স্ক্রিন শেয়ার দিব আমি একটু, আরেকটা জিনিসটা আমি স্বচ্ছ ধারণা দিয়ে দিই। সাপোজ এখানে পেন্টুল দিয়ে আমি সিলেকশন করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, হয়ে গেল পেন্টুল, তাহলে তো সহজ কাজ। কিন্তু যদি বাঁকা করতে চাই এখান থেকে এইভাবে, এই যে বাঁকাটা শুরু হলো, কি বাঁকা ইচ্ছা মতো করা যায়, এটাই হচ্ছে পেন টুল। আমি আবার দেখো কার স্ক্রিন দেখা যাচ্ছে, আর আমি শেয়ার করছিলাম কিন্তু আমার তো স্ক্রিন এখন পাচ্ছি না। খুব আমি কি আমার স্ক্রিন শেয়ার করে আছি, আমারটাকে দেখা যাচ্ছে? আমরা দেখি, আমি করেছিলাম শেয়ার, দেখতে পাচ্ছ না আমার আমার শেয়ার দেখা যাচ্ছে না? না এখানে পেন টুল একটা ক্লিক করব, একটা ক্লিক করব। এখন আরো কিছু অপশন আছে এখানে যেটা আমি এখনো বলি নাই। এখানে যদি মাঝখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, এই যে প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি এখানে প্লাস দিলাম, তাহলে একটা পয়েন্ট যোগ হলো। এরপর এখানে কনভার্ট টুল আছে না, এটা দিয়ে এটার ব্যবহার খুব কম করে এটা টান দিলে এই যে বাঁকা হবে, কন্ট্রোল এন্টার দিলে এটা সিলেকশন হবে। আমি যদি এটাকে এখন ডিলেট দিয়ে দেই তাহলে এই অংশটা ডিলেট হয়ে যাবে, অথবা যদি অন্য কালার দিয়ে ফিল আপ করি সেই কালার দিয়ে ফিল আপ হয়ে যাবে। আসলে মূল কাজ হচ্ছে সিলেকশন, এই যে একটা ডিজাইন হলো। মানে এই পেন্টুলের ব্যবহারটা কিন্তু সবাই অ্যাকচুয়ালি আনতে পারে না বেশিরভাগ এলোমেলো, যেমন পেন্টুল আমি এই লোগোটা সিলেকশন করবো, এইভাবে দেবো এইভাবে দেবো, সোজা হয়ে গেল। কিন্তু আসলে টানার সময় যদি এভাবে দিয়ে এভাবে দিয়ে অ্যাঙ্গেল দিয়ে বাঁকা করে দেই, বাঁকাটা হয়ে গেল, তখন সুন্দরভাবে হয়। যেমন আমি এখানে দেখাচ্ছি, এখানে পেন্টুল এখানে ধরলাম আর এখানে ধরলাম, ধরে কিন্তু ছেড়ে দেব না, আমি এখান থেকে চাপ দিলেই এই যে বাঁকা হয়ে যাবে, তাহলে কিন্তু আমার সিলেকশনটা সুন্দর হলো। বোঝা গেছে?
এটা একটু খেয়াল করুন যে আমি তো সোজা দিলে দিতেই পারতাম, আমি এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করে ওই ক্লিক করা অবস্থায় যদি এই মাথা ধরে টান দেই তাহলে এটা এখানে ভিতরে বাঁকা হচ্ছে, এই যেভাবে বাঁকা চাই, আমি যদি চাই অল্প বাঁকা, এদিকে বাঁকা, ওইদিকে বাঁকা, সব দিকে বাঁকা করা যাবে, সোজা না তো কমপক্ষে, এটা তো বুঝি, তাহলে আমার এটা পরিপূর্ণভাবে ফিল আপ হলো। এরপরে এখানে আনলাম, সুন্দরভাবে করা যায়। এবার আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি স্টপ করে দিলাম। জি আলমগীর ভাই, আলমগীর ভাই মাঝে মাঝে নেটওয়ার্কের মধ্যে থাকে আবার থাকে না। স্যার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ মামুনের স্ক্রিন দেখতে পাচ্ছি। এটা আমি স্যার কোন জায়গা থেকে শুরু করলে এক্স্যাক্টলি ভালো হবে? যে কোনো জায়গায়, এটা কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই, খালি বুঝতে পারলেই হবে যে আমি কোথায় শুরু করছি, শেষ করতে হবে ওখানে এসে। যেমন আমরা এখানে শুরু করি সেখানে শেষ করতে হয়। স্যার খুবই সূক্ষ্ম হাতের কাজ। হ্যাঁ হ্যাঁ তবে এই ছবিটার ক্ষেত্রে ম্যাগনেটিক ল্যাসোটুল দিয়ে সুন্দর হয়, আর এই ছবির ব্যাকগ্রাউন্ডে মোটামুটি সিমিলার কালার আছে। তাহলে স্যার আমরা প্যান্টুনটা কোন ক্ষেত্রে ইউজ করবো? যে অনেক যখন মাল্টি অনেকগুলো কালার একসাথে। হ্যাঁ হ্যাঁ এটা তো মোটামুটি সিমিলার কালার ম্যাগনেটিক দিয়ে হয়ে যায়, যেখানে একেবারে অসম্ভব জিনিস যে একেবারে এলোমেলো ছবি থেকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে পেন্ডুলটা কার্যকরী। এই যে স্যার এখন অন্যদিকে চলে যাচ্ছে, এটা কিভাবে? তাই অন্যদিকে চলে যাওয়ার কিছু নেই, যেখানে ক্লিক করবে সেখানেই আসবে, আর এক মাথা একটু সরে ফাঁকা জায়গায় ক্লিক করলেই হবে, টান দেওয়া লাগবে না, এমনি মাউস ফাঁকা গিয়ে টান দিলেই হবে। হ্যাঁ ক্লিক করলেই হবে, টান দিয়ে নিতে হবে এমন কোনো মানে নাই। এখানে পেন্ডুলের স্পেশালিটি হচ্ছে কার্ভ, কার্ভটা তৈরি। আচ্ছা স্যার নর্মাল সিলেকশনের জন্য দিয়ে জটিলতা বাড়ানোর দরকার নাই, যেখানে কার্ভ আঁকা বাঁকা বেশি, স্মুথ না, কালার ঠিক নাই, কালার মাল্টি কালার, সেখানে পেন টুল, আদারওয়াইজ আমরা সবসময় ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করি। দেখি স্যার স্টার্ট করছি যেহেতু, একটু মানে কন্ট্রোলে আসার জন্য এতটুকু প্র্যাকটিস, হয়তো স্মুথ হবে না কিন্তু আমি বুঝতে পারবো যে এইভাবে এইভাবে সিলেকশন করে গিয়েছি। এটা কার্ভ করা কঠিন হয়ে যায় তাই না? এক্স্যাক্টলি